বন্যা ত্রাণ দুর্নীতিতে যুক্ত তৃণমূল নেতা সরকারে আধিকারিকদের গ্রেপ্তারের দাবিতে এবার পথে নামলেন কংগ্রেস। হাতে প্ল্যাকার্ড নিয়ে শুক্রবার সকাল 11টা নাগাদ মালদা জেলার হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশলদহ গ্রাম পঞ্চায়েতের কোরিয়ালি বাজারের রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন প্রায় 5 শতাধিক কংগ্রেসের নেতাকর্মী। জানা গেছে, বন্যা ত্রাণের 58 কোটি টাকা 9 বছরের অভিযোগ তদন্তভার দেওয়া হয়েছে ক্যাক কে। 2017 সালে মালদায় বন্যা ত্রাণের টাকা আত্মসাৎ হয়ে যাওয়ায় অভিযোগ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল হরিচন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম, কংগ্রেসের জেলা পরিষদের সদস্য আনিসুর রহমান ও হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লকের কংগ্রেসের সভাপতি আব্দুল কাসেম ও বাম নেতা শেখ খলি। সেই মামলায় ক্যাককে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবাঙ্গন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চের নির্দেশে ওই টাকা কোথায় গেল, কিভাবে খরচ হলো তা তদন্ত করে দেখবে ক্যাট। 8 সপ্তাহের মধ্যে ওই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। অভিযোগ, 2017 সালে বন্যায় মালদার 12টি ব্লকের 102টি অঞ্চলে ক্ষতিগ্রস্তদের জন্য 58 কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। সেই টাকা ক্ষতিগ্রস্তদের না দিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ ওঠে পরবর্তীকালে। অধিকাংশ ক্ষতিগ্রস্তদের কাছে আর্থিক অনুদান পৌঁছায়নি বলে অভিযোগ। এই ইস্যুতেই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিল বাম কংগ্রেস। 2017 সালের বন্যায় মালদা জেলার মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লক। রাজ্য সরকার মালদা জেলায় 12টি ব্লকের 102টি গ্রাম পঞ্চায়েতে 58 কোটি টাকা বরাদ্দ করে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি তৈরি করে দেওয়ার জন্য হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকে 3 দফায় 13 কোটি ও হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লকে 20 কোটি টাকা দেয় রাজ্য সরকার। এই টাকা 2019 সালে লোকসভা ভোটের আগে বিলি করা হয়। সেই তালিকা তৈরি করেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা। সরকারিভাবে নির্দেশ ছিল সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের 70,000 টাকা ও আংশিক ক্ষতিগ্রস্তদের জন্য 17,000, 12,000, 10,000 ও 3,300 করে টাকা দেওয়ার কথা ছিল। পরে দেখা যায় সেই টাকা গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিজেদের আত্মীয় স্বপরিজনদের মধ্যে বিলিয়ে দিয়েছেন। মঙ্গলবার ওই মামলায় আদালত নির্দেশ দিয়েছেন ক্যাক ওই অভিযোগের অনুসন্ধান করবে। প্রয়োজন হলে ক্যাক যে কোনো সরকারি আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং এমনকি সংশ্লিষ্ট কাগজপত্রও চাইতে পারে। 8 সপ্তাহের মধ্যে তাদের হাইকোর্টে রিপোর্ট দিতে বলা হয়। কোনো গলত থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারবে বলে বেঞ্চ জানিয়েছে। মামলার পরবর্তী শুনানি রয়েছে 12 জুন। এই হরিচন্দ্রপুরের বন্যার টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্তরে অভিযোগ উঠেছে বাম কংগ্রেস, প্রত্যেকেই সরব হয়েছে শাসক দলের বিরুদ্ধে। এলাকার প্রভাবশালী নেতা থেকে সরকারি আধিকারিকদের পকেটে সেই টাকা ঢুকেছে বলে অভিযোগ। এই ইস্যুতে বিক্ষোভ দেখানো হয়েছে বারবার। বন্যায় এলাকার মানুষ যারা অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত তারা যাতে টাকাটা পায় তার জন্য আমরা আন্দোলন করছি। পাশাপাশি যারা সঠিক বেনিফিসিয়ারি বাদ দিয়ে নিজেরাই টাকাটা যারা আত্মসাত করেছে পঞ্চায়েতের মেম্বার প্রধান সভাপতি তাদের যাতে শাস্তি হয় তার দাবি আমরা করছি। এমসি পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলো এরা দুর্নীতি করেছে, সাথে সাথে আধিকারিক যারা আছে বিডিও সাহেব থেকে শুরু করে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে তারা প্রত্যেককে আমরা যাতে সঠিক তদন্ত করে তাদের যাতে শাস্তি হয় এই শাস্তির দাবি করছি। এবং অর্ডার যেটা দিয়েছে 10 তারিখ হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছে যে ক্যাগে আন্ডারে 8 সপ্তাহের মধ্যে আধিকারিককে যা টাকা খেয়েছে যে তালিকা আছে সে তালিকাটা প্রডিউস করতে বলেছে হাইকোর্টকে, যদি না হয় তাহলে সিবিআইয়ের হাতে এটাকে হ্যান্ড ওভার। আপনার নাম? আবুল কাসেম। আপনার পরিচয়? ক্যাগ জো হে কন্ট্রোলার অডিটর জেনারেল, कैग को इन्वेस्टिगेशन के लिए अपॉइंट किया और हाईकोर्ट ने यह भी बोला कि 8 वीक के अंदर कैग को इन्वेस्टिगेशन करके पूरा रिपोर्ट जो है हाईकोर्ट में वापस जमा करना है। और जब हाईकोर्ट कैग जब इंक्वायरी के लिए हरिश्चंद्रपुर एज वेल एज मालदा में जब आएंगे तो उनका पूरा खर्चा स्टेट गवर्नमेंट को बियर करना है। और अगर ये भी ऑर्डर लिखा है 7 नंबर पॉइंट में कि कैग का जो भी ऑफिसर इधर आएगा वो स्टेट गवर्नमेंट का किसी भी एक ऑफिसर को किसी भी डिपार्टमेंट का किसी भी ऑफिसर को सुमान करके बुला सकता है, पूछताछ कर सकता है, किसी भी लोकल जगह में जाके लोकल को भी विजिट कर सकता है। एक हाईकोर्ट ने ऑर्डर दिया तो ये हम मांग करते हैं, ये जो हाईकोर्ट का जो ऑर्डर है इसके मतलब आधार पर हम लोग ये मांग करते हैं कांग्रेस पार्टी के तरफ से, यही हमारा मांग है कि ये हमारा जो लीडर है मुश्ताक आलम जी, हमारा जो ब्लॉक प्रेसिडेंट है अबुल कासिम जी और हमारा जिला परिषद मेंबर है अनिसुर रहमान जी, इन लोगों का और कांग्रेस पार्टी का तमाम कार्यकर्ता का यही मांग है कि हरिश्चंद्रपुर 2 नंबर ब्लॉक का जितना भी आदमी क्षतिग्रस्त हुआ था सबको 70,000 रुपया
जो एलिजिबल है उनको वापस देना है। कहाँ से देना है? जो तृणमूल का लीडर अधिकारी ने हर मतलब रिपीटेडली पैसा अपना नाम पे लिया है, उन लोगों से पैसा रिकवर करना है। और हर एक हरिश्चंद्रपुर ब्लॉक का सिटीजन को, नागरिक को, वो 70,000 के पैसा देना है। यही हमारा पहला मांग है। सेकंड मांग हमारा ये है कि ये लोग जो आयन को वायलेट किया, चेयर को इस्तेमाल करके चेयर का गलत फायदा उठाया, इसके लिए आयन में हमारा आईपीसी सीआरपीसी में जो भी प्रावधान है उस प्रावधान के तहत इन लोगों को मतलब दे शुड बी गो बिहाइंड द बार।